নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 500 অথবা 1000 টাকা করে কিন্তু ঢুকবে। তো আজকে কিন্তু পয়লা সেপ্টেম্বর, তো আজকে থেকে কিন্তু প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে, অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিল তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 500 অথবা 1000 টাকা করে ঢোকার কথা। তো যাদের অ্যাকাউন্টে ঢুকছে তাদেরকে, তারা অবশ্যই সঠিক ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, এবং যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি তাদের আবেদন হয়তো এখনও পর্যন্ত গ্রাহ্য হয়নি বা তাদের আবেদন এখনও পর্যন্ত নেওয়া হয়নি। তো আজকে আমি কথা বলে নেব যে কিছু কিছু বিষয়ের জন্য হয়তো তোমাদের টাকা আটকে আছে বা আটকে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং পরবর্তী সময় যখনই কারোর টাকা ঢুকবে তখন কিন্তু সর্বপ্রথম কিন্তু আমার চ্যানেলে নিয়ে চলে আসবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ফর্ম, সেই অফিসিয়াল ফর্ম রয়েছে। তো প্রথমত যারা স্বাস্থ্যসাথী কার্ড দেয়নি নাম্বার, অর্থাৎ যারা টোটালি এই আবেদনটা করেছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারের জায়গাটাতে ফাঁকা রেখেছে, তারা কিন্তু এবারে টাকা পাবে না। অর্থাৎ তাদের মোবাইলে মেসেজ আসলেও তারা কিন্তু এবারে টাকা পাচ্ছে না। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল তোমাদের কাছে। যদি ইউআরএন নাম্বার যদি থেকে থাকে, অর্থাৎ তোমরা যদি স্বাস্থ্যসাথী কার্ডের ছবি না তুলে থাকো বা তোমাদের যে কার্ড সেই কার্ড যদি তোমরা না পেয়ে থাকো, কিন্তু তোমাদের কাছে যদি ছোট্ট স্লিপ, যে ইউআরএন নাম্বার যে স্লিপে লেখা রয়েছে, বা তোমরা যদি অনলাইন থেকে আধার কার্ডের মাধ্যমে যে ইউআরএন নাম্বার, সেই ইউআরএন নাম্বার যদি বার করে এখানে দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের যে টাকা সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে। তো তারপরে যে আধার কার্ডের নাম্বার, তো তোমরা সমস্ত কিছুই দিচ্ছ। তারপরে যেটি বিষয় হচ্ছে যে তোমাদের মেসেজ পাওয়ার পরও কেন তোমাদের টাকা ঢুকবে না অ্যাকাউন্টে, সেটি হচ্ছে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা খুবই ম্যান্ডেটরি ছিল। আমরা প্রত্যেকে জানি যে অনেক ব্যাংকের কিন্তু নাম পরিবর্তন হয়েছে, অনেক ব্যাংকের আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছে যে দাদা, আইএফএসসি কোডটা চেঞ্জ হয়ে গেছে, আমরা পুরনো আইএফএসসি কোডই দিয়েছি, তো এক্ষেত্রে টাকা পাবো কি পাবো না। তো এক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে না, কারণ প্রত্যেকে যারা অনলাইন ট্রানজ্যাকশন করি আমরা জানি যে আইএফএসসি কোডটা কিন্তু ভেরি মাস্ট থাকে। কারণ কোনো ব্যাংকে যদি আইএফএসসি কোড আমরা ভুল দিই সেক্ষেত্রে কিন্তু টাকা সেখানে যায় না, অনেক সময় রিটার্ন করে বা অনেক সময় কিন্তু রিটার্নও করে না। এক্ষেত্রে যদি আইএফএসসি কোডটা তোমরা যদি পুরাতন দিয়ে থাকো, তোমরা যদি লেটেস্ট আইএফএসসি কোড না দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার, তো এটা তো ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকো বা অন্য কোনো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকো, বা বন্ধ বই যদি তোমরা দিয়ে থাকো যেখানে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক নেই, সেই অ্যাকাউন্ট নাম্বার যদি তোমরা দিয়ে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তারপরে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমটা তোমাদের যেহেতু বলা হয়েছিল সঠিকভাবে জেনে তারপরে কিন্তু ব্রাঞ্চ নেমটা লিখতে বলা হয়েছিল, তোমাদের ব্যাঙ্ক ডিটেলস ঠিকঠাক দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে। অর্থাৎ তোমাদের মোবাইলে যদি মেসেজ নাও এসে থাকে, অনেকে বলছে আমাদের মোবাইলে মেসেজ আসেনি, তোমাদের মোবাইল নাম্বার যদি ভুল দিয়ে থাকো সেক্ষেত্রে হয়তো ভুল নাম্বার মেসেজ যাচ্ছে বা কোনো কিছু একটা হয়তো সার্ভার প্রবলেম হতে পারে। কিন্তু তোমরা যদি ব্যাঙ্কের ডিটেলস ঠিকঠাক দিয়ে থাকো, যেমন ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড তোমরা যদি একদম সঠিক দিয়ে থাকো, এবং আধার লিঙ্ক করা যদি ব্যাঙ্ক ডিটেলস তোমরা দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে যদি তোমরা এসএমএস নাও। তো তারপরে এই সমস্ত বিষয়ে তোমরা যদি সঠিকভাবে দিয়ে থাকো, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড যদি তোমরা দিয়ে থাকো এবং তোমরা যদি ব্যাঙ্কের ডিটেলস সঠিক দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাচ্ছ, এ নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, তোমরা কিন্তু অবশ্যই টাকা পাচ্ছ। কিন্তু এই সমস্ত ডিটেলস যদি তোমরা ভুল দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা টাকা পাবে না, এবং তোমাদের টাকা অ্যাকাউন্টে ঢোকার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো অনেকের কিন্তু প্রথম এসএমএস আসছে, অর্থাৎ ইউর লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি, এবং তারপরে কিন্তু অনেকের দ্বিতীয় এসএমএসও আসছে না। তো অনেকের দ্বিতীয় এসএমএস আসছে বা অনেকের আসছে না, তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এসএমএস না আসার পরেও তোমাদের যদি সঠিক ডিটেলস দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে টাকা সেই টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যখন তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক এরকম একটি দেখাবে, ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এবং হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ₹500 অথবা ₹1000, তোমরা যে ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ জেনারেল হলে 500 টাকা পাবে, এবং তোমরা যদি এসসি এসটি সার্টিফিকেট সঠিকভাবে দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা 1000 টাকা করে পাবে, এবং তার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তার সাথে যে টাইম সেই টাইমও কিন্তু দিয়ে দেবে, এবং ইনফরমেশন কিন্তু দেখাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এবং তারপরে কিন্তু তোমাদের যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্কের নাম কিন্তু দেখিয়ে দেবে। তো ঠিক এরকমভাবে কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু তোমাদের অ্যাকাউন্টের নাম্বার কিন্তু টাকা চলে আসা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো লেটেস্ট আপডেট যখন আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের কীরকমভাবে সংশোধন করতে হবে সে নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট আসছে। তো সেই আপডেট আসার পরে কিন্তু আমি আমার চ্যানেলে সর্বপ্রথমে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। কোন জেলা থেকে বলছেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ততক্ষণ প্রত্যেকে জানাই গুড বাই।